গ্রাম ত্রিপুরা স্বসহায়ক দলগুলোর উৎপাদন সামগ্রী নিয়ে বুধবার থেকে হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে চতুর্দশ সরস মেলা। বুধবার সন্ধ্যায় সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক ক্যাপ্টান সিং সোলাঙ্কি। এবারের সরস মেলায় 250টি স্টল খোলা হয়েছে। দিন বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন রাজ্যপাল, রাজ্যের উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। রাজধানী হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বুধবার থেকে চোদ্দতম সরস মেলা শুরু হয়েছে। এদিন মঙ্গলদ্বীপ প্রজননের মধ্য দিয়ে সরস মেলার উদ্বোধন করেন রাজ্যপাল ক্যাপ্টান সিং সোলাঙ্কি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক আশিস কুমার সাহা, বিধায়ক রামপ্রসাদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ক্যাপ্টান সিং সোলাঙ্কি বলেন, শহর ও গ্রামকে একসাথে জুড়ে দেয় সরস মেলা। এই মেলায় গ্রামীণ উৎপাদন সামগ্রী শহরের লোক দেখবেন। রাজ্যপাল বলেন, এটাই সরস মেলার অন্যতম বিশেষত্ব। সরস মেলা কি এক বিশেষতা হ্যায়, এ শহর অর গাঁও কো জোড়তা হ্যায়। শহর কে লোক জো ইস মেলে মে আয়েঙ্গে, ইস মেলে মে পদার্পণ করেঙ্গে, বো ইস বাত কো দেখেঙ্গে কি গ্রামো কে অন্দর ভি किस तरह की चीजों का उत्पादन हो रहा है। ये 14वां सरस मेला है। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উপমুখ্যমন্ত্রী বলেন, দেশের 75 ভাগ গ্রাম, তাই গ্রাম ছেড়ে সবকা সাথ সবকা বিকাশ হয় না। দেশকে শক্তিশালী করতে হলে গ্রামকে শক্তিশালী করতে হবে। উপমুখ্যমন্ত্রী আরো জানান, গ্রামের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো স্বসহায়ক দলগুলি, আর গ্রামের স্বসহায়ক দলগুলি এই সরস মেলায় অংশগ্রহণ করেছে। উনি যে মহামন্ত্র দিয়েছেন আমাদেরকে, সবকা সাথ সবকা বিকাশ, সেটা গ্রাম ছেড়ে হয় না। ভারতবর্ষে প্রায় 75% গ্রাম, আর সমাজের অর্ধেক অংশ মহিলা। গ্রাম ছেড়ে, মহিলাদের মা বোনদের ছেড়ে ভারতবর্ষের উন্নতি হয় না। তাই আমরা যদি ভারতবর্ষে শক্তিশালী করতে হয়, গ্রামকে শক্তিশালী করতে হবে, মা বোনদেরকে শক্তিশালী করতে হবে। তাই আজকে আমরা সরস মেলা করছি, যেখানে বিশেষ করে এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপগুলি অংশ নিচ্ছে। গ্রামের আয় বাড়ানোর একটা মুখ্য উপায় হলো সেলফ হেল্প গ্রুপ, এসএইচজি। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন, আমারও আলাপ হয় ব্যাংকের সঙ্গে, বুধবার ব্যাংকের বড় বড় অফিসাররা আমার কাছে। উল্লেখ্য, ত্রয়োদশ সরস মেলায় 204টি স্টল ছিল, আর এবছর চতুর্দশ সরস মেলায় 250টি স্টল খোলা হয়েছে। বেশ কিছু বহিররাজ্যের স্বসহায়ক দলও এই সরস মেলায় অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে চতুর্থতম সরস মেলাকে কেন্দ্র করে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গ্রামীণ ভারতের একটা ক্ষুদ্র সংস্করণ প্রস্ফুটিত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।